স্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন সন্তান সিনেমাটা আসে ক্রিসমাসে রিলিজ করছে সিনেমাটা রাজ চক্রবর্তী সিনেমা রাজ চক্রবর্তী ডিটেকশনে রয়েছে মিউজিক রয়েছে জিৎ গাঙ্গুলি মুখ্য ভূমিকা রয়েছে মিঠুন চক্রবর্তী অনুষুভা ম্যাম এবং ঋত্বি চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি এবং আরও অনেকে তো ব্যাপারটা যে এই সিনেমাটা ক্রিসমাসে আসছে এবং ক্রিসমাসে ডি এফ থেকে এসেছিল যে সিনেমার কাবুলিওয়ালা যেটা যেটাতেও মিঠুন চক্রবর্তী লিড রোলে ছিলেন এখানেও মিঠুন চক্রবর্তী লিড রোলে রয়েছে এবং ওই সিনেমাটা খুব ভালো ব্যবসা করেছিল এবং এই সিনেমাটাও ডেফিনেটলি ব্যবসা করবে বিকজ এই সিনেমার মার্কেট ভ্যালু এই মুহূর্তে বাংলা সিনেমা বাংলা সিনেমা দিক থেকে দেখতে গেলে প্রচুর এবং এই সব সিনেমা এখন বাংলাতে চলছে প্রচুর পরিমাণে বিকজ এই অডিয়েন্সটাকে মানে অডিয়েন্স ফরমেট মানে মেকারসটা বুঝে গেছে এই ফিল্মগুলো চলবে এবং সেই জন্য ফিল্মগুলো আসতেই থাকবে এবার এস ডি এফের মধ্যে এত বড় প্রোডাকশন হাউস একটা আমার সত্যি খুব মানে বলতে এটা ইয়ে লাগছে যে ঠিক আছে আমি বলতে আমি বলছি যে সিনেমা তোমরা বানাও সব কিছু বাট একটা তো বড়ো সিনেমা আনা উচিত মানে তোমরা এইসব সিনেমা বানানো অসুবিধা নেই বাট এস বি পুরোপুরি এমনটা সেলে চলে গেছে এমনটা জোনে চলে গেছে ওরা ওরা এই এই ধরনের ছোটো ছোটো বা যেটা সিনেমা বানা বানাচ্ছে যারা কিন্তু এক সময়কার এরিয়া বড়ো বড়ো সিনেমা বানাতে আমি জানি না কেন বানাচ্ছে না ওরা পুজোয় কোনো সিনেমা আনেনি এবারে রাহুল রাহুল মুখোপাধ্যায়ের যে এটা হলো ঝামেলাটা হলো তো সেই জন্য তার আনতে পারলো না সিনেমাটা এবার ক্রিসমাসে গিয়ে এই সিনেমাটা আসছে ব্যাপারটা হচ্ছে সিনেমা এই সিনেমাটা বিজনেস তো করবে কিন্তু বক্তব্য যে এটাতে বাংলা সিনেমা কি কোনো লাভ হচ্ছে এই যে গল্পটা এটা চুজ করেছে যে বাবা বাবা মাকে ছেলে আর তার বউ দেখছে না ঠিক আছে তার জন্য বাবা ছেলের ওপর একটা কেস ফাইল করে কোর্টে তো এই ধরনের গল্প কি সিনেমা দেখিনি আমরা এই ধরনের গল্পটা সিনেমা মানে কয়েকশো সিনেমা হয়ে গেছে কন্টেন্ট যে গল্পটা যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করবে ওই সিনেমাতে সেটা ডেফিনেটলি খুব রেলিভেন্ট খুব ভালো কারণ এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা ছেলেকে দেখ এই সরি মাকে আমাকে মেয়ে ছেলেমেয়েরা দেখছে না এটা খুব ভালো জিনিস খুব রেলিভেন্ট টপিক সেটা আমার কোনো প্রবলেম নেই বাট বক্তব্য হচ্ছে যে আমার এই ধরনের সিনেমাগুলোকে আমি অ্যাজ এন অডিয়েন্স আমি যে ইউথ যে ইউথ অডিয়েন্সটা রয়েছে বাংলাতে যারা থ্রি টু কত হিট বানাচ্ছে জেওয়ান কত হিট বানাচ্ছে তারা কি সিনেমাটা দেখতে যাবে হলে তা এই সিনেমাটা কি বড়ো পর্দায় দেখা আমার সিনেমা মানে বুকে হাত রেখে বলুক তো তারা এই সিনেমাটাকে সত্যি বড় পর্দায় দেখা আমার সিনেমা এবং রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টর যে বড় সিনেমা ছাড়া কিছু বানাই না অনেক সে আমার জোনে চলে গেছে সে তার নিজের প্রোডাকশান হাউস থেকেও বলি এখানে কী ধরনের সিনেমা বানাচ্ছে এটা ওটি ডিতে একটা আবার পড়লে এসেছিলো অবশ্য ঠিক আছে বাট এই যে সিনেমা সেটা বানাচ্ছে বাবলি তারপরে এইগুলো মানে এইগুলো এত ছোটো মানে এই এই ধরনের ছোটো ক্যানভাসের সিনেমা রাজচক্র চক্রে শ্যুট করে না রাতচকর থেকে আমরা দেখে এসেছি চ্যালেঞ্জ রাতচকর থেকে আমরা দেখে এসেছি মানে বড়ো বড়ো সিনেমা দেখে এসেছি মানে সে কী করে এ ধরনের সিনেমা মানে বানায় দুই পৃথিবীর মতো সিনেমা বানিয়ে যেসে সে এই ধরনের একটা মানে চেম্বার রুম ড্রামা কোর্ট রুম ড্রামা কী করে বানায় ভাই আমার সিনেমাটা বিজনেস করবে যা করবে করবে হেনা তেনা সব ঠিক আছে বা বক্তব্য যে এটা বাংলা ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হচ্ছে না আর আমার বক্তব্য উইন্ডোজ বানালো প্রথমে ঠিক আছে উইন্ডোজকে দেখে কপি করে এই বেঙ্গল টকিজটা বানানো শুরু করলো দেওয়ার বেঙ্গল টকিস এবার তাদেরকে দেখে এস ভিএফ কপি করছে এবার এস বিএফকে দেখে সুরেন্দ্র ফিল্মস করবে সুরেন্দ্র ফিল্মসকে দেখে এক্সোয়াইজের অন্য কোনো প্রকশাসন করবে ব্যাপারটা সেরকম একটা সার্কেল হয়েই চলেছে মানে মানে এটা অডিয়েন্সেরও দোষ আছে যে অডিয়েন্স এই ধরনের ফিল্মকে এমনভাবে সাপোর্ট করে মানে কিছু মানে এই ধরনের ফিল্মকেও সাপোর্ট করা উচিত বাট বক্তব্য যে একটা বড় সিনেমা তো কিছু আসছে না একটা খাদা আনা আসছে বছরে তাও আবার দেব অনেক রিক্স ডে বানাচ্ছে এটা যদি ফ্লপ হয় পরে বার থেকে বানানো বন্ধ করে দেবে তো এস ভিএফ যারা এত বড় লিডিং মোস্ট প্রোডাকশন হাউস বাংলার তারা যদি এরকম ধরনের সিনেমা বানায় বায় তাদের কাছ থেকে এক্সপেক্টেশন থাকবে আমার এটা খুব ভালো কথা জিত গাঙ্গুলিকে অনেকদিন পর মিউজিক দিয়েছে জিতগাঙ্গুলি অনেকদিন পর জিতগাঙ্গুলি কামব্যাক করেছে জীতগাঙ্গুলির গান শুনতে পাবো জীত গাঙ্গুলির মিউজিক শুনতে পাবো কারণ জিত গাঙ্গুলি আমাদের ছোটবেলা নস্টাল যে একটা বাট ব্যাপারটা হচ্ছে যে গাঙ্গুলির সিনেমা কোন সিনেমাতে গান দেখে এসেছি আমরা কোন কোন সিনেমা সে বড়ো বড়ো সিনেমাতে মাস কমার্শিয়াল সিনেমাতে সে গান দিয়ে এসেছে তো এই ধরনের সিনেমা আমি এই ধরনের সিনেমা অডিয়েন্স নয় বা যে ট্রেলারটার কথা বলি ট্রেলারটা কেমন হলো ট্রেলারটা আমার মানে খুবই শ্বারটা একটা ট্রেলার লেগেছে অ্যাভারেজ বিলো অ্যাভারেজ অ্যাভারেজের ট্রেলার লেগেছে গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই ঠিক আছে কোনো জিনিসে কোনো প্রেজেন্টেশনও নতুনত্ব লাগলো না আমার মানে অ্যাজ অফ নাও ট্রেলার দেখে অন্তত কোনো নতুনত্ব লাগলো না এই সিনেমাটা আমার ক্ষেত্রে আমি আমার ইন্ডিভিজুয়াল বক্তব্য বলি আমার এই সিনেমাটা মনে হল আমি একটা বড় পর্দায় গিয়ে দেখবো এমন কিছু লাগবে না সিনেমা টেলেটটা পজিটিভ পয়েন্ট কি টিলটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি যে ভালো একটা কাস্ট রয়েছে স্টার কাস্ট খুব ভালো বটে বিভিন্ন চক্রবর্তী মধ্যে একটা রয়েছে ঋতিক চক্রবর্তী মধ্যে একটা রয়েছে শুভশ্রী শ্রী গাঙ্গুলির মধ্যে একটার রয়েছে অ্যাক্ট্রেস হচ্ছে অনুসারী মতো অ্যাক্ট্রেস রয়েছে অনুসাদী মতো তো স্টার কাজ তো ভালোই যায় বড় বড় ভালো ভালো সিনেমাতে ভালো মানে ভালো পারফরমেন্স দিয়ে দেয় এই সব সিনেমাতেটা হচ্ছে বাচ্চা সিনেমা ঠিক আছে মানে এই ধরনের স্ক্রিপ্ট মানে ওটা এমনি মানে দেখে কেক ওয়াক প্রপারলি কেক ওয়াক তো রীত চক্রবর্তী মিথুন চক্রবর্তী প্রত্যেকের পরফমেন্স ভালো লাগছে এটা করে কিছু বলার নেই এই ধরনের সিনেমা পারফমেন্স কিছু বলার নেই মানে এদের কি বলবো সে পারফরেন্স কোনো বেশি স্কোপও তো নেই না ইমোশনাল সিনগুলো তো হয়তো থাকতে পারে লাস্টের দিকে অনুষা ম্যাডাম যে চড় মারছে যে মাই হাজবেন্ড ইজ নট ফরসিল সিনটা একটু ভালো লাগলো আমার খারাপ লাগেনি জীত গাঙ্গুলির যে মিউজিক ইমোশনাল মিউজিকটা দিয়েছে সেই ইমোশনাল মিউজিকটা শুনতে ভালো লাগে এটা ভাল লেগেছে লাগছে ভাই মৃত্যুতে অস্বকর লাভ নে গীত গাঙ্গুল ইমোশনাল মিউজিকটা ভালো লেগেছে আর কোনো মানে ঘরের মধ্যে সিনেমার রাজ চক্রবর্তী মানে সন্তান মানে নামটাও কীরকম সেকেল একটা নাম ভাল লাগলো না শুনে মানে সত্যিই আমার খুবই মানে ক্রিসমাসের তো একটা ফর্মুলা হয়ে গেছে একটা টনিক চললো আর প্রজাপতি চললো এবার সন্তান চলবে ভালো কথা তাই সাদিন ক্ল্যাশ করছে সিনেমাটা দেখার মতো বিষয় হবে কেমন ক্লাসে কে যেতে রাজ চক্রবর্তী ভার্সেস দেব মিহন চক্রবর্তী ভার্সেস দেব যেটা পুজো তো দেখতে পেলাম আমরা পুজো পুজোতে তো দেব জিতলো যাই হোক তখন কে জিতা দেখা যাক গল্পটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কেস করছে নীতি চক্রবর্তীর ওপর তার ছেলের ওপর যে তার ছেলে মেয়ে তাকে মানে ছেলে আর ছেলের বউ তাকে তাকে দেখছে না তাদেরকে কষ্ট করে রাখছে কারণ তারা একটা ল্যাভিস তারা একটা ভালো লাইফস্টাইল লিড করছে বাট তারা একটা খুবই আর্থিকভাবে অনটনের সাথে চলছে সে ছেলে যেখানে মার্সিডিসে চড়ছে বড়ো বড়ো গাড়িতে চড়ছে সেখানে মিঠুন চক্রবর্তীকে একটা একটা বাসে তাকে ধাক্কা খাচ্ছে তারা যেখানে ভালো জামা কাপড় পড়ছে তারা সেখানে সেলাই করে জামা কাপড় পড়ছে এই ধরনের একটা কনফ্লিক্টেড জিনিস রাখার চেষ্টা করা হয়েছে এবং শুভ গাঙ্গুলিকে মানে লয়ার হিসেবে নিযুক্ত করেছে মিন চক্রবর্তী এবং সেই কেসটা লড়ছে এবং সেই এটা দেখছে শুভ গাঙ্গুলির না প্যাকিংটা করে ভালো লাগলো না এটা মিকি মিকিটা আর্টিফিশিয়াল একটা আর্টিফিশিয়াল ব্যাপার লাগলো আমার করে ভালো লাগেনি দেখে আমার শুভ শ্রী এবং রাখছ করি ওর সিনেমা করেছে সব সিনেমা শুভ শ্রী আঙুলের নিয়ে ঠিক আছে মানছি শুভ শ্রীলীর পারফরমেন্স খারাপ দেন না কিন্তু বক্তব্য সব সিনেমাতেই শুভ শ্রী চাই মানে কিছু কিছু তো নতুন নায়কে বা অন্য নায়কেও দাঁড়িয়ে পতো আর কি যাই হোক সেটা তার ক্রিয়েটিভ ব্যাপার ক্রিয়েটিভ কলস তিনি যা খুঁজে করতে পারেন এই হচ্ছে ব্যাপার মানে অনেক কিছু বলার নেই ঠিক আছে কিছুই বলার নেই নতুন করে মানে ট্রিলারটার মধ্যে এমন কিছু বিশাল কোনো মুমেন্টস আমি দেখতে পাই যে কোনো একটা আলাদা সিন নেমে কথা বলবো ওই লাস্টে যে সিনটা বলুন চরমার সিনটা ঠিক আছে মানে ঠিক আছে আমি ইম্প্যাক্টফুল নয় বাট ঠিক আছে প্রথম থেকে শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত একই জিনিসের সিনেমাটা চলে রীতি বলছে ঋত্বিকবর্তী এই করছে মৃত্যু চক্রবর্তী কষ্ট হচ্ছে মৃত্যু চক্রবর্তী কোর্টে কেস করছে এই করছে এই করছে ওইটাও নেই ট্রেলার ট্রেলার কিছু নতুন কিছু নেই এবার সিনেমায় যদি কোনো জিনিস লুকিয়ে রাখে কোনো জিনিস দেখা যায় তো সেটা হতে পারে সারপ্রাইজ ফ্যাক্টর বাট অ্যাজ অফ না ট্রেলার দেখে আমি খুবই ডিসঅপয়েন্টেড আমার খুব একটা কিছু ভালো লাগেনি আমি আগেও বললাম এই ধরনের সিনেমা আমি অডিয়েন্স নয় তো আমি এটা আর কোনো কিছু বলতেও চাই না এবং চক্রবর্তী আগেবারে কাবুলিওয়ালা মানে এস ভি এসে কাবুলিওয়ালা ভারতের সুপার হিট সিনেমা দিয়েছিল এস বিএফ এস এস বিএসে এসছে সন্তান নিয়ে এসছে এটাও ডেফিনেটলি খুব বড় সুপার হিট সিনেমাই হবে বাট আমার অনেস্টলি স্পিকিং বলছি এই ধরনের সিনেমার যে কোনো এস ভিএফ বলে বলছি না যে কোনো প্রকশন হচ্ছে যত করুক এই ধরনের সিনেমার দর্শক আছে ঠিক আছে মানছে এটা এই সার্টিং এজ গ্রুপের অডিয়েন্স রয়েছে বাট ইউথকে কিন্তু ট্যাপ করা হচ্ছে না ইউথ কিন্তু বহুরূপী দেখছে বহুরূপীর মতো সিনেমা হচ্ছে হওয়া উচিত ওরকম টাইপের সিনেমা উচিত ঠিক আছে রাজ চক্রবর্তীর কাছে আমার এক্সপেকটেশান খুবই ছিল না যে এরকম টাইপের সিনেমা সে বানাবে অ্যাটলিস্ট সেও আজকাল ওইরকম ধরনের জোনে চলে আসছে তো দেখে খুব খারাপ লাগছে দেখে আমার কিন্তু রাজ চক্রবর্তী কাছে এরকম এক্সপেকটেশন থাকে না আমাদের ইউথের কাছে বাট ঠিক আছে এখন প্রত্যেক বাংলা সিনেমার এরকমই অবস্থা মেইন নিতে হবে এই সময় হোল্ড টেক সন্তানের টিলার নেই তোমার ট্রেলারটা কেমন ক্যামেরা ডেফিনিট কম করে জানতে পারো আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন সিস্টেম লিঙ্কের যুক্ত পারো টেক কেয়ার গুড